হাই ভিওর্স কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি যেমন কথা দিয়েছিলাম যে অ্যাসেটিভ সেন্টেন্সটা পুরো আজকে কমপ্লিট করে দেব আগের দুটো ভিডিও দিয়েছি আজকে আমি শুধু একটা উদাহরণ নিয়ে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে আগের দিনের যেগুলো করেছিলাম সেগুলো আগের ভিডিওটা থেকে একবার দেখে নিও আজকের উদাহরণটা হলো এটা ক্লাস টুয়েলভের টেক্সট থেকে নিয়েছি আইস হ্যাভ ইট গল্প থেকে দ্য গার্লস সেইড আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর এখানে টেক্সট পড়লে তোমরা সবাই মানে এটা জানবে এখানে মেয়েটি বলল আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর মানে আমি সাহারানপুরে যাব এবার আগের দিনও যেটা বলেছিলাম এখানে তোমার কোনো কাজ নেই এখানে মেয়েটা বলছে কাকে লেখককে এবার তুমি সেই কথাটা আরেকজনকে কিভাবে বোঝাবে এখানে নিশ্চয়ই তুমি বলবে মেয়েটি বলল সে সারানপুরে যাবে এখানে সেই হিসাবে দ্য গার্লস এইট গার্লস এইট কম আউটলে ড্যাড বসবে এটা সব সময় অ্যাসেটিভের ক্ষেত্রে তারপরে এম আই এম এখানে আইটার জায়গায় সি হচ্ছে কারণ আমি সাহারনপুরে যাচ্ছি না এখানে আমি অন্য একজনকে বলছি সেটাই হচ্ছে ন্যারেশন এখানে সে সে যাবে তার জন্য সি দিচ্ছি আর প্রথম দিনই বলেছিলাম অ্যাম ইজার থাকলে কি হয় ওয়াজ ওয়ার এখানে সেই হিসাবে অ্যামের জায়গায় ওয়াজ বসল গেটিং অফ অ্যাট সাহারনপুর পুরো বাকিটা দেখে দেখে টুকে দেওয়া হচ্ছে ঠিক এইভাবেই ন্যারেশান চেঞ্জ হবে আশা করছি ন্যারসেন চেঞ্জের অ্যাসেটিভ সেন্টেন্সটা পুরো ভালোভাবে শিখিয়ে দিতে পেরেছি তোমাদের তবুও যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবে আমি সলিউশন করে দেব তো আজকের মতো এখানেই শেষ করলাম দু মিনিটের ভিডিওতে তোমাদের এত সহজভাবে ন্যারসেন চেঞ্জ শিখিয়ে দিয়েছি তবুও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তারাও এইভাবে শিখতে পারে আজকের মতো এখানেই